ইংলিশের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। আমরা অনেকে জিরান্ড এবং পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে গিয়ে সমস্যায় পড়ে যাই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জিরান্ড এবং পার্টিসিপলকে সহজেই আইডেন্টিফাই করতে পারবো ইনশাল্লাহ। জিরান্ড এবং পার্টিসিপল এক দেখতে একই রকম, অর্থাৎ জিরান্ডেরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, পার্টিসিপলেরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে জিরান্ড এবং পার্টিসিপল আমরা চিনব কিভাবে? জিরান্ড এবং পার্টিসিপল চেনার সহজ উপায় হচ্ছে দেখতে হবে কোনটাতে কাজ চলমান বা কাজ হচ্ছে। যেটাতে কাজ চলমান বা কাজ হচ্ছে সেটা হচ্ছে পার্টিসিপল। যেমন হিজ রিডিং, সে পড়তেছে, এখানে রিডিং মানে সে কাজ করতেছে, সে একটা কাজ করতেছে, সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল হবে, এটা কোনোভাবে জিরান নয়। কিন্তু আমরা যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং দিয়ে কি কাজ হচ্ছে? আসলে না, ওয়াকিং দিয়ে কোনো কাজ হচ্ছে না, সুতরাং এটা হচ্ছে জিরান। তাহলে যেটা দিয়ে কাজ হবে সেটা হচ্ছে পার্টিসিপল, আর যেটা দিয়ে কাজ হবে না সেটা হচ্ছে জিরান।